الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وسلموا تسليما صلى الله على محمد وآله وصحابه وسلم صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم وصلى قدر عشق وہ شیدا صلاۃ دنیا سلام یا حبیب اللہ جس نے دیکھا ہی سر جھک رہا ہے بار بار صلاۃ دنیا آواز دیے لاور بل عریش جس کو جو ملا ان سے ملا بٹتے ہیں رسول اللہ کی صلاۃ دنیا لے خبر جلد کے گئے روح کی طرف دھیان گیا میرے دشمن احمد پہ شدت کیجئے ملحدوں کا کیا مروت کیجئے صلاۃ دنیا اللہ بولے بسم اللہ الرحمن الرحیم ان اللہ وملائکته یصلون علی النبی اللہ بولے نشچے امر ملائکۃ المقربین فرشتہ در مدمی আমার মেহবুব খুদা হাবিবে পাকের রওদায়ে আতহারে দরুদ হাদিয়া পেশ করার জন্য
আমি আল্লাহর নির্দেশ জারি করেছি বলি সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আলাইহির রহমা এই আয়াতকে সামনে নিয়ে কতবার পড়া হয় তিনি উল্লেখ করেছেন, সকাল সন্ধ্যা, সকাল টু সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল, 124,000 নবীর উপর দরুদ পাক ফেরেশতা মণ্ডলীদের মাধ্যমে পাস করা হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এভাবে বেহদ বেশুমার দরুদ পাক, ফেরেশতা একবার সৃষ্টি হলে ফেরেশতাদের মৃত্যু নেই, ফেরেশতাদের দুনিয়াবি খাওয়া দাওয়ার কোনো হাজত নেই, ফেরেশতাদের আদত হলো খোদা রব্বুল ইজ্জতের নির্দেশ যেটা করবে সেই নির্দেশের উপর ইস্তিকামত থাকা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সকাল থেকে সন্ধ্যা যে ফেরেশতা আসে এরা পাঠ করে চলে যায়, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নতুন ফেরেশতা আসে। এভাবে পৃথিবীর বয়স কত, নবীর শুভাগমন কত, নবীর সৃষ্টির লগ্নের সূচনা কত, রোজ আজল থেকে হিসাব করলে আব্বালু মা খালাকাল্লাহু নূরি জব তক কোই চিজ কো পয়দা নহীন কিয়া, সবসে পহলে রব তাআলা নে মেরে নবী কো নূর কো পয়দা কিয়া। সেই নূরানি নবীর শুভাগমন থেকে শুরু করে একবারে কিয়ামত পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর দরুদের মহড়া চলতেছে। জোরে সুরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। তাহলে আমরা সেই নবীর উপর দরুদ পড়ি কি পড়ি না? আমরা তো পড়ি, যারা পড়ে না তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন, বলি আমিন, ঠিক না বেটি? এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে কোটি কোটি অজস্র বনি আদম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে মুসলমান শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম এসেছে আসবে গিয়েছে সবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোদা রব্বুল ইজ্জত সমস্ত বান্দা থেকে যাদেরকে আল্লাহ বেছে নিয়েছেন আল্লাহ তাদেরকে নাম দিয়েছেন ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো ইমানদার না, সবাই তো মুমিন না। আল্লাহ মুমিনের ডিফিনিশনে প্রথম উল্লেখ করেছেন ইউমিনুনা বিল গায়ব, মুমিন সে যে গায়বিয়তের উপর বিশ্বাস করে, কারণ আল্লাহকে আমরা দেখেছি, আল্লাহকে আমরা দেখেছি, দেখি নাই, আল্লাহকে জেনেছি, মেনে মানতেছি, মেনেছি, ঈমান রাখবো, রেখেছি, কিয়ামত অবধি যত বান্দা আসবে, মুত্তাকি আসবে, মুমিন আসবে, মুসলমান আসবে, খোদার গায়বিয়তের উপর ঈমান রাখতে হবে। জোরে বলি আল্লাহু আকবার, ঠিক না বেটি? আল্লাহ সমস্ত বান্দা থেকে যাদেরকে পুরস্কৃত বান্দা হিসেবে কবুল করেছেন আল্লাহ ওই সমস্ত বান্দাদের নাম দিয়েছেন মুমিন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো, আমি আল্লাহর নির্দেশ ফেরেশতা মণ্ডলী পালন করছে, আমি জানি পৃথিবীর মুখে আমার এই নির্দেশনাকে কবুল করে নেবেন, হাত্তা কিয়ামত ঈমানের বহিঃপ্রকাশের উপর ইস্তিকামত থাকবে, নড়বড় হবে না, এদিক সেদিক যাবে না, দাঁয়ে বাঁয়ে দেখবে না, কোনো কুৎসা চিন্তা করবে না, কোনো কুটকৌশলীর দিকে পরচনায় পড়বে না, ওই ঈমানদারগণ তোমরাই আমার নির্দেশ পালন করবে, আর সেই নির্দেশ মোতাবেক তোমরা আমার হাবিবে পাকের উপর বেশুমার বেহদ দরুদ ও সালাম এবং সর্বোচ্চ মহব্বতের সালাম পেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু সালাম নয়, সুপ্রিম মহব্বত সর্বোচ্চ ভালোবাসা দিয়ে নবীর প্রেমের শরাব পান করে পেশ করার জন্য কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাই দরুদ পড়লে সর্বাগ্যে কে খুশি হয়? আরো ধরো না, কে খুশি হয়? বন্ধুর সামনে যদি বন্ধুর প্রশংসা করা হয়,
বাকি উপস্থিত যারা আছে তারা বদনামি করে না সুনাম করে, যে তাদের দুজনের মধ্যে খুব মাশাআল্লাহ মা তাআত একেবারে খুব বৃদ্ধতার ভালোবাসা রয়েছে, একজনকে ছাড়া আরেকজন কোথাও যায় না কিংবা কাউকে ছেড়ে কোনো কাজই করে না এবং সব সময় কল্যাণমুখী কাজের দিকে অগ্রসর হয়, তাদেরকে আমরা এই মানব কল্যাণের কাজে, দীন ইসলামের কাজে, ঈমানি কাজে তাদেরকেও আমরা সহযোগিতা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই, ঠিক না বেঠি? আরো জোরে বলেন না ঠিক না বেঠি? তাই আল্লাহ আল্লাহর হাবিবে পাকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলে, দুরুদ পাকের নজরানা পেশ করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আর আল্লাহ যদি বান্দার উপর রাজি হয়ে যায়, সে বান্দার আর কোনো পেরেশান কোনো টেনশন আছে? টেনশন পেরেশান আছে? হাজত পূরণ হয়ে যায়, ইজ্জতের মকান বেড়ে যায়। সর্বোপরি হাদিসে পাকে রয়েছে 10 গুণা মাপ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি হয় আমার নবীর উপর দরুদ পাক পড়লে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মহব্বতের আওয়াজে, ঈমানের আওয়াজে কয়েকবার দরুদ পাক পেশ করি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা থাকিতে পারতে আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, আল্লাহুম্মা সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাতুন بسم الله الرحمن الرحيم قل أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي سلم وسلم وبارك عليه ايش تو ركن اركان শেষ করে চো এই হজ আদায় করে যখন হৃদয়ে প্রাণ প্রাণ উজার করে আমি নবীর চৌকাঠে হাজিরা দিবা, আমি রসুলের দরবারে উপস্থিত হবা, আমি নবী ঘোষণা করে দিলাম মানজার কবরি ওয়াজাবত লাহু শাফাতি, তুমি উম্মতের কান্দারি রসুলুল্লাহ, আমি নবী কিয়ামতের কঠিন মুহূর্তে যখন কেউ কারো হবে না, কেউ কারো উপকারে আসবে না, সেদিন আমি নবী তুমি উম্মতের জিম্মাদার হয়ে জান্নাতের জামিন হলা। আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? তাই আমরা নবী চাই কি চাই না,
নবী চাই কি চাই না, কে কে চাই, দুই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। দেখিলে একবার চোখ ফিরে না ওই গুম্বাদে হাজেরা, ওই মদিনার প্রেমে গোলাম হলাম যে পাগল পারা, হলাম যে পাগল পারা, হলাম যে পাগল পারা, হলাম যে পাগল পারা। মদিনার নবী না দেখে, মদিনার নবী না দেখে মরেও শান্তি পাব না, ঠিক না? শয়নে স্বপনে আমরা নবীর দিদার পেতে চাই কি চাই না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে শুধু সাহাবী পাগল নয়, তাবির পাগল নয়, তবে তাবির পাগল নয়, শুহদায়ে রসূল পাগল নয়, মাশায়েখে হযরত কেরাম পাগল নয়, আইমায়ে কেরাম পাগল নয়, পৃথিবীর সমস্ত সৃষ্টি রাজি আমার নবীর প্রেমে পাগল। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তেমনি হযরত আল্লামা জামি আলাইহির রহমান যখন হজ্জে যাওয়ার এরাদা করলেন, এই নিয়ত করে আল্লাহ আমি তোমার কাবাতুল মুকাররমার হাজিরার নিয়ত করেছি, এরাদা ইচ্ছা পোষণ করেছি হজ্জে বাইতুল্লাহ আদায় করব, সেই সাথে সাথে আমি আপনার হাবিবে পাকের উপর একটি কয়ে কালাম নাতে মুস্তফা লিখেছি, সেটা আমি নবীর দরবারে গিয়ে পেশ করব। সুবহান, আর একটু জোরে বলেন, হযরতে আল্লামা জামি আলাইহির রহমা, আল্লামা জামি হজ্জে বাইতুল্লাহ আদায় করতে গেলেন, হজ্জের রুকন আরকান শেষ হলো, তাওয়াফ শেষ হলো, পাঁচ দিনের কার্যক্রম শেষ হলো, সাই শেষ হলো, তাওয়াফ শেষ হলো, মাকাম ইব্রাহিমের ইবাদত শেষ হলো, আবে জামজাম পান শেষ হলো, মিনা মুজদালিফা আরাফা জামরা শয়তানের পাথর নিক্ষেপ শেষ হলো, বিদায়ে তাওয়াফ শেষ হলো, এবার পালা আশিকের রাসূলের মন মানে না, নবীর প্রেমিকের মন আর মানে না, একবার চলে যেতে চাই মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জিন্দাবাদ, মদিনা মদিনা করে অন্তর ফানা করেছি, এবার মক্কাতুল মুকাররমা এসে আর দেরি নয়, এবার যাব মদিনা। সুবহান, ওদিকে ওই রাত্রে বাদশাহ হুকুমতকে স্বপ্নে দেখালাম আর নবী, হে আরবের বাদশাহ, আই বছর হজ্জে বাইতুল্লাহ আদায়ের জন্য আমার একজন প্রেমিক এসেছে, আমার একজন গোলাম এসেছে, আমার একজন আশেক এসেছে, যে আমি রসুলের প্রেমে ফানা, সে এরাদা ইচ্ছা করেছে হজের, এরাদা নিয়ত করে হজ আদায় করে আমি রসুলের দরবারে আসবে, আমি রসুলের এই হাদিসে মুবারাকা মুতারিফ, সে নিয়ত করেছেন, কিন্তু তার আরেকটি নিয়ত সে পুরা করবে, সে আমি রসুলের শানে নাত লিখেছে, সেই নাত আমার সামনে পেশ করবে, যদি এসে যাই আমি রসুলের সামনে, আমি রওজায় থাকতে পারবো না, আমি হাজির হয়ে যেতে হবে মোলাকাত করার জন্য আল্লামা জামির সাথে। সুবহান, বাদশাহ স্বপ্ন দেখার পর আজীব মামলা ইতস্তত করলেন, নবীকে স্বপ্নে দেখা তো বাস্তব হক, কারণ শয়তান নবীর সুরত ধারণ করতে পারে, শয়তান নবীর সুরত ধারণ করতে পারে, নবীকে যে দেখেছে সে হক দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত কিছুই বলেন নাই কাকে, আবার দিন রাত শয়ন হলো, ঠিক একই স্বপ্নে আবার দেখলো, হে বাচ্চা, হজের রুকন আরকান শেষ করার জন্য আমার এক পাগল এসেছে আল্লামা জামি নামে,
তাকে তুমি রুখে নাও যেন সে মদিনায় আসতে না পারে। সুবহানাল্লাহ, যেন সে মদিনায় আসতে না পারে। দ্বিতীয় রাত্রে স্বপ্নে একই দেখলো, মন আর বাদ মানে না, গভর্নর বোর্ডিং কে নিয়ে বৈঠক বসলো। হে গভর্নর বোর্ডিং, তোমরা খাদিম যারা রয়েছো হাজিল হারামাইনের, লিস্টি দেখো এখানে আল্লামা জামি নামে কেউ আছে কিনা, তাকে তলব করে রাজদরবারে নিয়ে এসো। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খোঁজাখুঁজি করে নিয়ে আসলো, হে আল্লামা জামি, তুমি হজ করতে এসেছো কিন্তু আমি বারংবার একদিন নয় দুই দিন নয় তিন দিন একই স্বপ্ন দেখলাম, আমার নবী আমাকে ইশারা করেছে যেন তোমাকে মদিনায় যেতে না দি। সুবহানাল্লাহ, আজ থেকে যতদিন এ আরব ভূখণ্ডে থাকার জন্য তোমার জন্য এরালা ইচ্ছা রয়েছে, ইবাদত এখানে রাজদরবারে, খানা পিনার রাজদরবারে, রিয়াজত রাজদরবারে, নক্ত মোতাবক নামাজ রাজদরবারে, তুমি এই কামরা ছেড়ে কোথাও যাবে না। সুবহানাল্লাহ, মদিনার গোলামি আমাইতে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি ও মদিনা মনোয়ারা, তুমি কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা, তুমি কেমনে পাবো মোরা, গোলামি মোর কবুল করে নে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইউগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হাবিব বলুন, যারা আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমি আমার আমি আল্লাহর রেজা মন্দি চাই, আমি আল্লাহর খুশি চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, তারা যেন আপনি নবীর আদর্শ মোতাবেক থাকে, আপনি নবীর নকশ বকদম থাকে, আপনি নবীর ফাত্তাবিউনি ইত্তেবা মোতাবেক থাকে, তবে তার দাবির পক্ষে আমি আল্লাহ ভালোবাসা কবুল করে নেব। সে হজ করবে আমার জন্য, নামাজ পড়বে আমার জন্য, রোজা রাখবে আমার জন্য, যাকাত দিবে আমার জন্য, কোন দিক দিয়ে যেন তার নিজ ধ্যান ধারণা যেন প্রাধান্য না পাই, দুনিয়াবি কোন লৌকিকতা প্রাধান্য না পাই। হে উম্মত, তোমরা শুনে নাও আল্লাহর বাণী, আল্লাহর কালামে ওহি আর জবানে পাক নবী, নবী সুবহানাল্লাহ, কালাম কার, জবান কার, রাসূলুল্লাহর জুলে বলনা সুবহানাল্লাহ। সেজন্য বালহুয়া কুরআন মাজিদুন ফি লাউহি মাহফুজ, কুরআন লৌহে মাহফুজে ছিল আর সাহেব কুরআন ছিল আমার নবীর সিনায়ে মোবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন কে আমানত হিসেবে পানি জল রাশিকে দেওয়া হয়, উত্থাল তরঙ্গের ঢেউ উঠে সিলিন্ডার করে, পাহাড়কে দেওয়া হয় জলজলা এসে যায় সিলিন্ডার করে, বাতাসকে দেওয়া হয় সিলিন্ডার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কুরআন আমি রসুল আপনার সিনায়ে মোবারককে আমানত হিসেবে গ্রহণ করলাম। সুবহান, সেজন্য সুদীর্ঘ 23 বছর যাবৎ দাফে দাফে কালক্রমে আমার নূরানি নবীর সিনায়ে মোবারকে মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি, গোলামে মুস্তফা যারা সঠিক ইমান পেল তারা, গোলামে মুস্তফা যারা, গোলামে মুস্তফা যারা সঠিক ইমান পেল তারা, ওই ইম
ইমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে মদিনার গোলামে। কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি, হাবিব বলুন কালাম আমি আল্লাহর, জবান আপনি রসূল আল্লাহর, কারণ আপনিও রসূল আমার, আপনাকে রসূল হিসেবে প্রেরণ করেছি আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার জবান আমায় আল্লাহর জবান, আপনি বলা আমি আল্লাহর বলা, আপনার নির্দেশ আমি আল্লাহর নির্দেশ, আপনি আপনার নির্দেশ দেওয়া আমি খোদার নির্দেশ। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ, বান্দা যখন নামাজ, হজ, ইবাদত, বন্দেগী, রোজা, যাকাত আদায় করার সময় কোরআন সুন্নাহ মোতাবেক নূরানি নবীর আদর্শ ধারণ করবে, দুনিয়ার কোন ফালতু মানুষের অনুসরণ অনুকরণ না করে আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক আদায় করবে, তবে আল্লাহ বলেন ইউহিবিকুমুল্লাহ, বান্দা তুমি আমাকে ভালোবেসেছো, সত্যি বেসেছো, দুনিয়াতে আমাকে দেখো না, ইউমিনুনা বিল গায়ব, আমি খোদার উপর অদৃশ্য জ্ঞান এবং ঈমান এনেছো, আমাকে দেখো নাই, চিনো নাই, জানো নাই, আমার প্রতিনিধি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা সেই গায়বিয়তের খবর পেয়েছো, তাই আমার নবীর উপরও ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ।